আজকের মতো শেষ করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে গিয়া রফউল ইয়াদাইনের ব্যাপারে, যেটা হচ্ছে গিয়া রুকুর আগে রুকুর পরে যে হাত জাগানো হয় এবং দুই দ্বিতীয় রাকাত থেকে ওঠার পরে যে হাত জাগানো হয়, এর সম্পর্কে স্পষ্ট হাদিস আছে। যেই একই হাদিসে যেই হাদিসে আছে যে নামাজ শুরু করার আগে তাকবীরে উলার সময় হাত উঠাতে হবে, একই হাদিসে আছে যে ইজাফ তাতাহা সলা, যখন সলাত শুরু করতে হয় তখন হাত জাগাতে হবে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাত জাগাইতেন, ইজাফ তাতাহা সলা। ওইজা রকা স্পষ্টভাবে বুখারি হাদিসে আছে, অনেকগুলো হাদিসে আছে, প্রায় 400 মতো হাদিসে আছে, আমাকে নোট করা আছে। ওইজা রকা, এবং যখন রুকু করতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাত জাগাইতেন। ওয়াইজা রফা রাসা মির রুকুই, এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন তার মাথা রুকু থেকে জাগাইতেন তখনও হাত জাগাইতেন, এবং দ্বিতীয় সেজদা থেকে দ্বিতীয় রাকাত থেকে যখন উঠে আল্লাহ রসুল সাল্লাম দাঁড়াইতেন তখন হাত জাগাইতেন। স্পষ্ট অনেক হাদিস আছে, এবং আপনারা এটা জানেন যে এটা, এই যে হাদিসগুলো আছে, সহি হাদিসগুলো আছে, এটা ওলামা ইকরামরাও জানে, তো ওলামা ইকরামরাও জানে, এমনকি সাধারণ অনেক পাবলিকরাও জানে যেগুলো হাদিসে আছে, কিন্তু তারা বিশ্বাস করে যে এটা হাদিসে আছে, ঠিক আছে আল্লাহ রসুল করছে, কিন্তু আল্লাহ রসুল করছে পরবর্তীতে আর করে নাই, প্রথমে করছিল পরে আর করে নাই। এবং এটা আর একটা মজার জিনিস বলে যে মূর্তি রাখার জন্য নাকি, এই যে বগলের নিচে মূর্তি রাখা এসে মুনাফিকরা নামাজ পড়তো, সেইটা যাতে পড়িয়ে যায় সেই জন্য এইভাবে হাত জাগাইতো। এটা অনেক একদম মূর্খরা বলে, এটা একটু শিক্ষিতরা বলে না, একদম যারা মূর্খ, একদম গণ্ড মূর্খ, যারা ইসলাম নতুন নতুন নামাজ পড়তে এগুলো দেখে এইগুলো সে একটু বলে, তারা তাদের মুখে এটা শুনতে পারবেন। অথচ এর কোনো দলিল, কোনো অস্তিত্বই নাই এই কথার, যে মূর্তি রাখার জন্য, মূর্তি ভাঙার জন্য হাত জাগাইতো, এর কোনো অস্তিত্ব নাই। কোনো জাল হাদিসেরও তো গ্রন্থেও নাই, কোনো জাল হাদিস বুঝলাম যে জাল হাদিসে আছে, কোনো জাল হাদিসের গ্রন্থেও নাই, এমনকি নির্ভরযোগ্য কোনো ইতিহাসের, ইসলামের যে কোনো ইতিহাসের গ্রন্থেও এরকম নাই যে আল্লাহ সাল্লাহ সাল্লামের পিছনে এরকম মূর্তি নিয়ে নামাজ পড়তে আসতো, এই মূর্তি ভাঙার জন্য এরকম হাত জাগাইতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, এটা কি জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নামে স্পষ্ট মিথ্যা। এই কথা যে বলবে, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে কেউ যদি আমার নামে এমন কোনো কথা বলে, তাহলে যা আমি বলি নাই, ইচ্ছা করে যদি কেউ আমার নামে এমন কোনো কথা বলে যা আমি বলি নাই বা আমি করি নাই, সে যেন তার স্থানকে জাহান্নামে করে নিল, স্পষ্ট সহি হাদিসে আছে। এরকম যারা কথা বলে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তো আজকে আমি আপনার একটা জিনিস প্রমাণ দেবো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যারা বলে, যারা কিছু ওলামা ইকরামরা বলে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রথমে করছে, শেষ জীবনে করে নাই। প্রথমে করছে আল্লাহ রসুল, শেষ জীবনে করে নাই। এইটা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, যেহেতু আমরা হাদিস পড়াশোনা করি, সেহেতু আমরা এই বিষয়ে প্রমাণ দেবো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমৃত্যু, মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রফল ইয়াদাইন করে নামাজ পড়ছে। আল্লাহ সাল্লাহ সাল্লাম রফল ইয়াদাইন করে নামাজ, এই প্রমাণ দেবো আজকে ইনশাআল্লাহ। প্রথমেই বুখারির প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন আপনি পাবেন, 603 নম্বর হাদিস পাবেন, আধুনিক ফাউন্ডেশনে পাবেন 595 নম্বর হাদিস পাবেন আপনি, যেটা আছে যে মালিক বিন হুয়াইরিস নামক একজন সাহাবি, বুখারি থেকে দলিল দেব, মালিক বিন হুয়াইরিস নামক একজন সাহাবি, সে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে 20 দিন 20 রাত্র অবস্থান করেছেন, 20 দিন 20 রাত্র অবস্থান করেছেন, এবং 20 দিন 20 রাত্র অবস্থান করায় একটা গণনা করে দেখা যায় যে ফরজ নামাজ সে 100 রাকাতের মতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে নামাজ পড়ছে, এবং 20 দিন 20 রাত নামাজ পড়ার পর তাদের মনে একটু বাড়ির প্রতি টান যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লক্ষ্য করলো, তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে বাড়িতে যাওয়ার অনুমতি দিল। দেখেন, এটা আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাড়িতে যাওয়ার অনুমতি দিল। এখন বাড়িতে যে এই মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকতে আসে যে তোমরা আসো, আমি দেখাবো কীভাবে, এবং আরেকটা জিনিস ভুলে গেছে, ওই হাদিসেই আছে আল্লাহ রসুল তাদেরকে বাড়িতে যাওয়ার আগে একটা জিনিস বলে দিয়েছেন যে তোমরা বাড়িতে যে ওই যে আমরা যে হাদিসটা প্রসিদ্ধ হাদিস যে সল্লু কামা রাআইতু মুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো, তাদেরকে যাওয়ার আগে এই উপদেশটা দিয়ে দিয়েছে যে তোমার বাড়িতে তোমরা অবশ্যই সালাত আদায় করবে, সল্লু কামা রাআইতু মুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করবে, এইটা উপদেশ দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন বাড়িতে যে তারা সবাইকে গ্রামবাসীকে ডাকছে, সাহাবিদের ডাকছে, এটা আছে আপনার এই হাদিসটা পাবেন যে বুখারির 824 নম্বর হাদিস তৌহিদ প্রকাশনী, এবং অন্যান্য যে নুস্কাগুলান আছে, এবং বুখারি মেইন বুখারির একই 824 নম্বর হাদিসই পাবেন, দারুসসালাম আরবি বুখারি সবগুলো, যে সেই নিজের গ্রামে গিয়ে সাহাবিদের ডাকলেন এবং তাদের সামনে নামাজ পড়ে দেখালেন। তার উদ্দেশ্য নামাজ পড়া না, তার উদ্দেশ্য দেখা যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কীভাবে নামাজ পড়ছেন, এবং সে রফল ইয়াদাইন করেই নামাজ পড়ছে। হাদিসকে দেখলে আপনি দেখতে পারেন, সে রফল ইয়াদাইন করেই রুকুর আগে রুকুর পর রফল ইয়াদাইন করে নামাজ পড়ছে। এখন যেই বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি যে মালিক বিন হুয়াইরিস ইসলাম কবুল করে 9 হিজরিতে, আর ইসলাম সম্পন্ন হয়, পরিপূর্ণ মোকাম্মেল হয় 10 হিজরিতে।
নবম হিজরিতে সে ইসলাম কবুল করে আল্লাহ রাসূলের কাছ থেকে 20 দিন 20 রাত্র সালাত আদায় করে সালাত শিখে নিজ গ্রামে এসে রফুল আদায় করে নামাজ পড়লেন। তাহলে নবম হিজরি পর্যন্ত, এবং এটা আপনি যে কোনো আসমাউল রিজাল গ্রন্থে পাবেন যে নবম হিজরিতে সে মালিক বিন হুয়াইদিসের জীবনীতে সে নবম হিজরিতেই ইসলাম কবুল করেছে, যে কোনো আসমাউল রিজাল গ্রন্থে পাবেন। হ্যাঁ, সে তারপরে দলিল আছে একটা, আপনি বদরুদ্দিন আইনি হানাফির যে উমদাতুল কারি, আর উমদাতুল বদরুদ্দিন আইনি হানাফি যে বুখারির ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি 855 নম্বর পেজে আপনি এই বিষয়টা পাবেন যে মালিক বিন হুয়াইদিস যে নবম হিজরিতে তাদের হানাফিদের গ্রন্থই, হানাফিরই যে বুখারি যে ব্যাখ্যা গ্রন্থ করছে উমদাতুল কারি বদরুদ্দিন আইনি হানাফি, সেখানেই আপনার সেখানেই দেখা যাবে যে নবম হিজরিতেই মালিক বিন হুয়াইদিস ইসলাম কবুল করে। নবম হিজরি পর্যন্ত তাহলে রফুল ইয়াদাইন প্রমাণ হয়ে গেল, নবম হিজরি পর্যন্ত তার বাকি থাকে কি ইসলাম পরিপূর্ণ হয় 10ম হিজরিতে, বাকি থাকে 1 বছর। সেই বিষয়ে দলিল আছে যে 10ম হিজরি পর্যন্ত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফুল ইয়াদাইন করছে। আরেকজন সাহাবীর নাম ওয়াইল বিন হুজুর, সেও নবম হিজরিতেই ইসলাম কবুল করেন, নবম হিজরিতেই ইসলাম সে কবুল করেন। তার আসমাউল রিজাল গ্রন্থে দেখালে দেখা যাবে যে সেও নবম হিজরিতে ইসলাম কবুল করেন, কিন্তু সহি নাসাইর সুনানুল নাসাইর 1159 নম্বর হাদিসে যদি আপনারা দেখেন যে পরের বছর গিয়েছিলাম নবীর কাছে, সেখানে স্পষ্ট দেওয়া আছে আমরা পরের বছর ইসলাম কবুল করার পরের বছর নবীর কাছে গিয়েছিলাম এবং তাকে সলাত আদায় করতে দেখেছি এবং তাকে এমনভাবে দেখেছি যে চাদরের নিচ থেকে রফুল ইয়াদাইন করছে, এমনভাবে দেখেছি। তাহলে 10ম হিজরি পর্যন্ত যে রফুল ইয়াদাইন করছে, রফুল 10ম হিজরি পর্যন্ত ইসলামের শেষ পর্যন্ত রফুল ইয়াদাইন জায়েজ ছিল। এখন আমরা সমাজে বলি যে রফুল ইয়াদাইন মানসুখ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এবং মানসুখ কোনো বিষয় যদি কেউ পালন করে তাহলে সে কী, তাহলে সে হারাম কাজ করতে আছে। দেখেন আপনি এই হানাফি মাজহাব ছাড়া বাকি যে মাজহাব 3টা মাজহাবে আছে, মালিক মাজহাব, হাম্বলি মাজহাব, শাফি মাজহাবে সবাই রফুল ইয়াদাইন করে নামাজ পড়তে আছে, মক্কা মদিনা ইমামরাও রফুল ইয়াদাইন করে নামাজ পড়তে আছে। তাহলে মানসুখ জিনিস তো হারাম, যেমন মদ প্রথমে জায়েজ ছিল পরে মানসুখ পরে হারাম করা হয়েছে, এখন তারা কি হারাম কাজ করতে আছে, নাউজুবিল্লাহ, কী অবস্থা? এগুলো আমরা কোথায় পাইছি যে মনসুখ মানসুখ হয়ে গেছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফুল ইয়াদাইন করেই নামাজ পড়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অনুসরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নতের অনুসরণ করে আমরা যাতে আমাদের বাকি দিনগুলো কাটাতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নতের প্রতি মহব্বত বাড়িয়ে দিক এবং সুন্নতকে শক্তভাবে মজবুতভাবে ধরার তৌফিক দান করুন। যেহেতু আল্লাহ সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তারাকতু ফিকুম আমরাইনি, আমি তোমাদের মাঝে রেখে গেলাম দুটি জিনিস, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। এই দুইটি জিনিস হচ্ছে কিতাব আল্লাহ সুন্নতে রাসূলি, আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাত। আপনারা এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরবেন, সংখ্যায় যতই কম হোক না কেন আপনারা মনে করবেন যে আপনারাই হচ্ছে গিয়া সেই আল্লাহ রসুলের প্রকৃত অনুসারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য বলছে যে তয়ফাতুন মিন উম্মাতি, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, তয়ফাতুন মিন উম্মাতি জহিরিন আলাল হক, যারা হকের উপর জাহের থাকবে, হকের উপর একটা কায়েম থাকবে, স্পষ্ট থাকবে যে কোনো পরিস্থিতিতে, জহিরিন আলাল হক, লা ইয়াদুররুহুম মান খাজালাহুম, এবং তাদেরকে যে কেউ তাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে, যে কেউ তাদেরকে অপমান করার চেষ্টা করবে, তারা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। লান তাদিল্লু মান খাজালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এবং এভাবে কিয়ামত চলে আসবে, হাত্তা ইয়াতি আমরুল্লাহ হুম কাজালিক, এবং তারা ওই রকমই থেকে যাবে, হকের উপর স্পষ্টই থেকে যাবে। ইমাম বুখারি তার ওস্তাদ আলী ইবনু আল মাদিনীকে জিজ্ঞাসা করেছিল যে এই হাদিসে যে তয়ফাতুন, এই যে এই দলটা কারা, তয়ফাতুন এই দলটা কারা, যেই দল সম্পর্কে বলা হয়েছে যে তারা হকপন্থী দল এবং তারা কিয়ামত পর্যন্ত হকের উপর কায়েম থাকবে, কারা এই দলটা? তখন তার ওস্তাদ বলছে হুম আহলুল হাদিস ইয়াতাদুনা মাযাহিবার রাসূল, তারা হচ্ছে হাদিসের আহল, তারা হাদিসের অনুসারী, ইয়াতাদুনা মাযাহিবার রাসূল, এবং তারা আল্লাহ রসুলের মাযহাবকে শক্তভাবে, আল্লাহ রসুলের নীতিমালাকে তারা স্পষ্টভাবে দলে রক্ষা করে, ইয়াতাদুনা মাযাহিবার রাসূলি ওয়াজুবুনা আনিল ইলম, এবং তারা ইলমকে সংরক্ষণ করে, জ্ঞানকে সংরক্ষণ করে, কোরআন হাদিসকে সংরক্ষণ ওয়াজুব রক্ষা করে, ওয়াজুবুনা আলিল ইলম, লাউলাহুম তারা যদি না থাকতো পৃথিবীতে, তারা যদি না থাকতো, লাউলাহুম লাম তাজিদু মিন মুতাযিলা রাফিদাতি আল আহলুল যাই ওর রাই সাইয়ে মুনাস মিনাস সুনান, তাহলে মোতাজিলা রাফিজি শিয়া মোতাজিলা রাফিজি আহলে রায় তরিকাপন্থীদের কাছে ইসলামের কিছুই আশা করা যাইতো না, তারাই হাদিসের সংরক্ষণ করবে। তাহলে হাদিসের সংরক্ষণকারী একদল মানুষ অবশ্যই তৈরি হতে হবে, যারা যদি তৈরি না হয় তাহলে ইসলাম দুনিয়া থেকে চলে যাবে।
আল্লাহ তাআলা এদের জন্যই সুসংবাদ করছে, যারা এই হাদিসকে রক্ষা করবে নিজের জান দ্বারা, মাল দ্বারা, নিজের সম্পদ দ্বারা, নিজের চেষ্টা দ্বারা, বুদ্ধি দ্বারা, তারাই সফল হবে। আল্লাহ আকুল কাউলি হাজা ওয়াস্তাগফিরুলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।